যাবে না এই দক্ষ রাজা মেয়ে জামাইকে ত্যাজ্য করে দিল এদিকে দক্ষ যজ্ঞ শুরু হলো আর সেই দক্ষ যজ্ঞে স্বর্গ অর্থ পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ পেল শুধু মেয়ের বাড়িতে নিমন্ত্রণ গেল না তো নারদ বেটাও তার কম যায় না একটা তাল লাগাবার জন্য মেয়ের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ নয় শুধু জানিয়ে এসেছে তোমার বাবা বিরাট যজ্ঞ করছে এই সতী ভোলানাথকে জোড়াজুড়ি করে যজ্ঞ স্থলে নিয়ে এলেন আর যেমনই যজ্ঞস্থলে এলেন সঙ্গে সঙ্গে দক্ষ রাজার দ্বারাই ভরা সভার মাঝখানে ভোলানাথ হলেন অপমানিত সতী সাধ্বী রমণী সতী স্বামীর অপমান মেনে নিতে না পেরে যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন আর সতীর দেহত্যাগ ভোলানাথ তো মেনে নিতে পারলেন না সতীর দেহটা কাঁধে নিয়ে শুরু করলেন তার উদ্যম নৃত্য বা তাণ্ডব আর তাতে যখন সৃষ্টি রসাতলে যেতে বসলো দেবতারা ভয়ে তটস্থ হয়ে ছুটে গেলেন ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু বললেন ওকে বলে থামানো যাবে না তবে একটা ব্যবস্থা আমার কাছে আছে কি করা যায় ভগবান সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন আর সেই চক্রটা গিয়ে সতীর দেহটাকে টুকরো টুকরো করে কাটতে লাগলো একান্নটি জায়গায় পৃথিবীর একান্নটি জায়গায় সতীর দেহের টুকরোগুলো পড়েছিল আর যেখানে যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো একটি করে সতীপীঠ আমাদের পশ্চিমবাংলার একটা জেলা খুব ভাগ্যবান যে সেই জেলাতে সতীর দেহের পাঁচটি অংশ পড়েছে কোন জেলা বলুন তো বীরভূম জেলা বীরভূম জেলাতে সতীর দেহের পাঁচটি অংশ আছে নলহাটিতে নলাটেশ্বরী তারপরে সাঁইথিয়াতে নন্দেশ্বরী বক্রেশ্বরে একটি লাভপুরে একটি ফুল্লরা আর বোলপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে জলজলিয়া বলে একটি গ্রাম সেখানে কঙ্কালীতলা সেখানে পড়েছিল মায়ের কাঁখাল অর্থাৎ সতীর দেহের শেষ অংশটা একেবারে সতীর দেহের শেষ অংশটাও কিন্তু বীরভূম জেলাতে ওই জলজলিয়াতে কঙ্কালীতলাতে যেখানে পড়েছিল সেখানে একটা বিরাট হ্রদ সৃষ্টি হয়েছে আজও চৈত্র সংক্রান্তিতে সেখানে বিরাট মেলা হয় কোনো সাধারণ মানুষ ওই রাত্রিতে ওই হ্রদের তীরে যেতে পারে না যায়নি তার সাধক সন্ন্যাসীরা ছাড়া হরে কৃষ্ণ তো যাই হোক এই সতীর দেহটা যখন আর অবশিষ্ট রইল না ভোলানাথ এবার শান্ত হয়ে গেল ভগবান বিষ্ণু বিধান দিলেন যে ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করতে হবে শুদ্ধ করবে কারা ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত নদীগুলোকে ডাকা হলো গঙ্গা যমুনা কৃষ্ণা কাবেরী নর্মদা গোদাবরী সবাই এসে করজোড়ে মূর্তিমন্ত হয়ে হাজির ভগবানের সম্মুখে ভগবান বলেন দেখো তোমাদের মধ্যে যে কোনো একজন কেউ ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করো কে রাজি আছো বলো সবাই একযোগে চিৎকার করে বলে উঠলেন প্রভু আমি করাবো ও বলছেন আমি করাবো এই সবার মধ্যে গণ্ডগোল বেঁধে গেছে ভগবান বলে দাঁড়াও প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে তোমরা ভাবছো মহাপুণ্য লাভ হবে পাশাপাশি তোমাদের একটা ক্ষতিও হবে বলে কি তোমাদের মধ্যে যেই কিনা ভগবান ভোলানাথকে স্নান করাবে সঙ্গে সঙ্গে তার সুন্দর রূপটা সুশ্রী রূপটা কুশ্রী হয়ে যাবে রূপ যৌবন হারাবে কে রাজি আছো বলো আর এই কথা শুনে প্রথমে গঙ্গা বললেন প্রভু হঠাৎ মনে পড়ে গেল একটা কাজ ফেলে রেখে এসেছি তুমি আমায় একটুখানি বিদায় দাও আমি পরে তোমার সঙ্গে দেখা করে নেব বলে গঙ্গা চলে গেলেন নর্মদা চলে গেলেন কৃষ্ণা চলে গেলেন কাবেরী চলে গেলেন গোদাবরী চলে গেলেন শুধু যমুনা কোণে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ভগবান বলে কি যমুনা তুমি যাবে না বলে না প্রভু আমি যাবো না তোমার আদেশ পেলে আমি ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করু কিন্তু তোমার রূপ যৌবন নষ্ট হয়ে যাবে বলে যাক না কি হবে রূপ যৌবন দিয়ে জ্যোতিষেদা ভালো কাজেই লাগাতে না পারল না তুমি আমায় আদেশ করো আমি ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করি হরি বল এই ভগবানের আদেশে সেদিন যমুনা ভোলানাথকে স্নান করানোর সাথে সাথে তার সুন্দর সেই নীল বর্ণটা সঙ্গে সঙ্গে কুশ্রী কালো হয়ে গেল রূপ যৌবন হারিয়ে ফেলল ভগবান আশীর্বাদ করে বললে যমুনা তুমি তোমার রূপ যৌবন হারালে কিন্তু আমি তোমায় আশীর্বাদ করছি আজ থেকে আমার আশীর্বাদে তোমার পক্ষে যারা স্নান করবে তাদের দেহের সমস্ত পাপ তাপ মলিনতা ধুয়ে তারা পরিষ্কার এবং নির্মল পবিত্র হয়ে যাবে তাই গৌর হরি বল হরি বল হরি বল তাই গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি শীতল শীতল ও তা শরীর চল মন গঙ্গা যমুনা তীর চল ধরি গঙ্গা হরি বল
यमुना को तीर में जाकर हम क्या देखेंगे, जिस भगवान को देखेंगे वो भगवान को शोभे है क्या। मोरो मुकुटो पीतांबर शोभे, मोरो मुकुटो पीतांबर शोभे, मोरो मुकुटो पीतांबर शोभे, मोरो मुकुटो पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, मोरो मुकुटो पीतांबर शोभे, मोरो मुकुटो पीतांबर शोभे। कुंडल कुंडल झलकत हीर चल मन गंगा जमा, आ चल मन गंगा जमा, आ चल मन गंगा जमा। ए भैया बोलिए, यमुना को तीर में जाकर हम और क्या देखेंगे, और क्या देखेंगे, देखेंगे बंसी बजावत नाचत काना, बंसी बजावत नाचत काना, बंसी बजावत, बंसी बजावत। नाचत काना, नाचत काना, नाचत काना, नाचत काना, बोले बंसी बजावत नाचत काना, बंसी बजावत नाचत काना, और संग लिए बलवीर चल मन गंगा चल मन चल मन गंगा। मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर। এবারে একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি মীরাবাঈ, যিনি রাজস্থানের রানী ছিলেন, 5 বছর বয়সে মাকে হারিয়েছিলেন, পিতার স্নেহে বড় হয়েছিলেন মীরা, তা পাশের বাড়ির মেয়েটার বিয়ে হচ্ছে, ওই মাতৃহারা মীরা বাবার কাছে বায়না ধরলেন, বাবা আমার বিয়ে কবে হবে। ছোট্ট মেয়ের বায়না মেটাবার জন্যে বাবা বললেন, মীরা তোর তো বিয়ে হয়ে গেছে। বলে তাহলে আমার বর কই? ঠাকুর ঘরে গিরিধারীর মূর্তি দেখিয়ে বলেছিলেন, এই তোর বর মীরা। সেদিন থেকে মীরা তার সমস্ত জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন গিরিধারীর পায়ে, সারা জীবন ওই গিরিধারীকে প্রতিরূপে তিনি সেবা করেছিলেন। সেই মীরাবাঈয়ের লেখাই বিখ্যাত ভজন। আজও বৃন্দাবনে গেলে দেখতে পাবেন মীরাবাঈয়ের ভজন কুটিরটি এখনও বিদ্যমান, যেখানে বসে অগণিত মহিলা ভক্ত, তারা ওখানে পুরুষ ভক্তদের থাকার অধিকার নেই, দেখার অধিকার আছে, কিন্তু মহিলা ভক্তরা ওখানে থেকে ভজন করে জয় নিতাই। সেই মীরাবাঈয়ের লেখাই বিখ্যাত ভজন। মীরা কহে প্রভু গিরিধারী নাগর, মীরা কহে প্রভু গিরিধারী নাগর, বলে গিরিধারী নাগর, আ গিরিধারী নাগর, আ গিরিধারী নাগর, আ গিরিধারী নাগর, বলে মীরা কহে প্রভু গিরিধারী নাগর, জগে প্রভু গিরিধারী নাগর, তেরি চরণ চরণ, তেরি চরণ কমল পর শির চল মন গঙ্গা যমুনা তীর,
নবদ্বীপের গঙ্গা তীর থেকে আমরা এলাম বৃন্দাবনে যমুনার তীরে, আস্বাদন করছি শ্রী শ্রী ভগবানের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। গো শব্দে পৃথিবী, গো শব্দে ধেনুবৎস, গো শব্দে গোপাল, গো শব্দে গোষ্ঠভূমি, গো শব্দে গোচারণ। নন্দ মহারাজের পুত্র গোপাল প্রত্যেক দিন প্রভাতকালে নবলক্ষ ধেনুর পাল লয়ে নন্দালয় হতে বৃন্দাবনের গোষ্ঠভূমিতে গোচারণ করতে আসেন। সারাদিন ধেনু ফিরিয়ে সন্ধ্যেবেলায় ধেনু একত্রিত করে সন্ধ্যের আগে অপরাহ্নকালে তিনি ঘরে ফেরেন জয়নিতায়। তেমনি ওই ভগবানের মতো আমরাও কিন্তু প্রত্যেকটা জীব এই সংসাররূপী গোষ্ঠভূমিতে আমরাও এসেছি বাবা, একটা দুটো নয়, নবলক্ষ ধেনু লয়ে। ও মা, ও মা, এই যে দেখো, এই যে কথাটা বললে আমি যা বললাম কিছুই আর শুনতে পেলে না, এই জায়গাটাকে তো মিস হলো তোমাদের। আমি কি বললাম শুনতে পেয়েছ? শুনতে পাও জয়নিতা, মন দিয়ে শুনতে হয় এগুলো। তাহলে আমরাও প্রত্যেকটা জীব এই সংসাররূপী গোষ্ঠভূমিতে এসেছি, একটা দুটো নয়, নবলক্ষ ধেনু লয়ে বাবা। একশো হাজারে হয় এক লক্ষ, বলে এটা গেল অঙ্কের লক্ষ, এই লক্ষ সে লক্ষ নয়। এখানে নবলক্ষ মানে জীবের নবলক্ষ। প্রত্যেকটা জীবের মধ্যে এই পিতৃধন, পিতৃসত্তা, যা কিনা আমাদের পিতা দিয়ে পাঠিয়েছে। সারাদিন আমরা এসেছি এই গোষ্ঠভূমিতে, সংসাররূপী গোষ্ঠভূমিতে গোচারণ করবার জন্য। সন্ধ্যের প্রাককালে আমাদের ফিরতে হয়, সন্ধ্যের আগে আগে। যারা আমরা ধেনু একত্রিত করে ফিরতে পারি তাদের আসা যাওয়াটা সফল, আর যারা আমরা হারিয়ে যাই তাদের আসা যাওয়াটা বিফল। ইতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান গোষ্ঠ গোচারণে এসে সখাগণ সঙ্গে নিয়ে, সখাদের সঙ্গে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে ভগবান বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। এই যে ভগবানও খেলেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলার আমাদের খেলা কিন্তু এক নয়। ভগবানের খেলার আমাদের খেলা যারা এক করে ফেলে তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ ভগবানের খেলাকে মানে লীলাকে একদিন খেলা মনে করে ভুল করে ফেলেছিল। ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটাই খেলা। তারা কারা কারা? একজন হলেন ব্রহ্মা আর একজন হলেন মহেশ্বর। ব্রহ্মা কি ভুল করেছিলেন? ভগবানের লীলাকে খেলা মনে করে, ভগবানের রাখালগণকে আর ধেনুগণকে চুরি করে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্য। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা আপনাদের সকলেরই প্রায় জানা, তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করতে। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মা মহেশ্বর, তারা যখন দুজনে দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাইতে, যে দয়াময় অপরাধ করেছি তোমার চরণে, তুমি ক্ষমা করো আমার। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তা তো করো না। তোমরা দুজনেই করেছো আমার ভক্তির চরণে অপরাধ। তোমরা কি জানো না যে আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? সেই ভক্তের চরণে তোমরা করেছ অপরাধ। শুধু তাই নয়, তোমরা কি শোনোনি যে অবজানন্তি মাং মুনহা মানুষান্তনুমাশ্রিত, যারা আমাকে নররূপী লীলা করতে দেখে আমাকে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ কর। স্বয়ং ব্রহ্মা হয়ে, স্বয়ং দেবাদিদেব মহাদেব হয়ে আজকে আমরা তোমার চরণে এসেছিলাম ক্ষমা চাইতে, আর এসে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি অভিশাপ দিলে তাতে আমাদের কোনো দুঃখ নাই, আমরা নরকুলে যাব তাতে আমাদের কোনো দুঃখ নাই, তবে একটি প্রার্থনা আছে তোমার কাছে। বলে কি? এই জন্মে আমরা যেমন তোমার লীলা মহত্ব জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি,
কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটা না হয় ঠাকুর, আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর আমি এতকাল জানতাম বুঝি তোমরা বড় বোকা, আজকে লক্ষ্য করে দেখলাম তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদেরকে জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো আর নাম যখন আমার ভক্তবান সকল পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানা। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে। তাহলে ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। এই যে ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু ছিলেন না বাবা, মুসলমান কুলে জন্মেছিলেন। বর্ধমান জেলার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটির নাম ছিল চুরুলিয়া, সেখানে জন্মেছিলেন বাংলার একজন বিখ্যাত কবি, মহাকবি, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। তিনি ভগবানের লীলা আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন সহজ সরল কয়েকটি বাংলা কথার মাধ্যম দিয়ে। তিনি বলেন, প্রভু খেলিছ হে বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। শিশুরূপে আমরা পুতুল খেলি, তুমিও হয়তো পুতুল খেলছো, আমরা মাটির পুতুল নিয়ে খেলি, ইচ্ছে মতো গড়ি, যেমন খুশি সাজাই, খেলা শেষ হয়ে গেলে ভেঙে জলে ভাসিয়ে দিই। তুমিও পুতুল খেলছো, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তুমি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছো। ইচ্ছে হলেই গড়ছো, যেমন খুশি সাজাচ্ছ, কাউকে ডাক্তার, কাউকে ব্যারিস্টার, কাউকে ইঞ্জিনিয়ার। খেলা যেদিন শেষ হয়ে যায় আবার ভেঙে জলেও ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু আর তুমি হলে বিরাট শিশু, কারণ আমাদের খেলার জায়গাটা খুব ছোট এই সংসার খেলার মাঠ, আর তোমার খেলার জায়গা শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো হে বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছো হে বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছো। তারকার বিশ্বসি খেলে না তো হে উদাস, এই ছেলে লাটিম ঘুরিয়েছিস, ঘুড়ি উড়িয়েছিস কখন? আমাদের সময় এসব খেলাধুলা ছিল, এখনকার দিনে দেখবেন ছেলে মেয়েরা পেট থেকে বেরিয়ে মোবাইল নিয়ে খেলে, পাবজি, ফ্রি ফায়ার, ল্যাপটপ নিয়ে খেলে। কিন্তু আমরা আমাদের সময় খেলেছি এগুলো, লাটিম ঘুরিয়েছি, ঘুড়ি উড়িয়েছি, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে মাটিতে ঘুরিয়ে ছেলে দিলে লাটিমটা দেখবেন ঘুরতে ঘুরতে বন বন করে ঘুরতে ঘুরতে একসময় কাত হয়ে মাটিতে পড়ে যায়।
আবার ঘুড়ি উড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোয় যদি মাঞ্জা বেশি থাকে তাহলে আমার ঘুড়ির সুতোতে লাগলে আমার ঘুড়ির সুতো কেটে ভোকার। এইটাই মজা ছিল ঘুড়ি ওড়ানো খেলা। তেমনি ভগবানও লাটিম ঘুরান, ভগবানও ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই যে তারকার বিশ্বসে খেলে না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে, খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে, এই যে ভগবানের লীলা আর আমাদের খেলা। আজকেও দেখুন ভগবান খেলছেন, সেই খেলাটা দর্শন করেছেন বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি। তবে ইনিও কিন্তু হিন্দু নন, ইনিও মুসলমান কুলে জন্মেছিলেন। এনাকে শুধু বৈষ্ণব কবি বললে ভুল বলা হবে, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন বাবা। নাম ছিল এনার নাসির মামুদ। ভগবান এনাকে এত ভালোবাসতেন, গৌর হরি এনাকে এত ভালোবাসতেন যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। আর নাসির মামুদ তো অনেক দূরের কথা, এত প্রিয় ভক্ত ছিলেন, এত ভালোবাসতেন মহাপ্রভু তাকে। সেই নাসির মামুদের রচিত পদাবলী এটি। তিনি ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করেছেন আর লিপিবদ্ধ করেছেন। যে তালে গাইব, তালটির নাম হলো বড় লোফা, বারো মাত্রা তাল। আহা খেল তো সুন্দর শ্যাম মোহ মূরতি মধুর ধাম, আরে কিবা খেল তো রাজমুনা কো তীরে আজ কি আনন্দ, শ্রীযমুনা কো তীরে আজ কি আনন্দ, কি আনন্দ কৃষ্ণ বিহরিছে আহায় আহি আহি রবা
লোক অসনে আমাদের কৃষ্ণ বিখতিছে কিবা আহি রোবা লোক অসনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বলি আহি রোবা লোক আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহি রোবা লোক অসনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি রোবা লোক অসনে রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি রোবা লোক অসনে আমাদের রাম কৃষ্ণ কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা ও তীরে কি আনন্দ খেল খেল তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম পাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানি খুরলি গানি মুরলি দেখো গানে করে দি মুরলি খুরলি গানে করে রে মুরলি খুরলি গানে করে রে মুরলি খুরলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনায়া তীরেতে কেলি রে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনায়া তীরেতে কেলি রে ওই না তপন তনায়া তপন তনয়া তপন মানে কি তপন মানে কি সূর্য আর তনয়া মানে কন্যা বা মেয়ে সূর্যের কন্যা কি নাম যমুনা এই তো সেই যমুনা আরতির আলো করে ভগবান খেলছেন ওই তপন তনয়া তীরেতে কেলি রে শ্রীরাম সুরাম মেরে তপন তনায়া আহা ধবলি শ্যামলি আউরে আউরে ধবলি শ্যামলি আউরে আউরে করি চল তো গান রে আহা ফুকরে চল তো গান রে বিবা ফুকরি বলে আই ধবলি ফুকরি চল তো বলে আই ধবলি আই শ্যামলি ফুকরে চলতে কানরি বয়সে কিশোর মোহন ভাতি মানে যিনি খেলার মূল তার দেখতে কেমন তার রূপের বর্ণনা করছেন পদকর্তা দেখুন কেমন দেখতে তাকে সে যে বয়সে কিশোর মোহন ভাতি আর তার বদন ইন্দু জল দোকাতি রে বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জল দোকাতি রে আরে চারু চন্দ্রা গুঞ্জাহার চারু চন্দ্র গুঞ্জাহার ওই মদন মোহন ভাঙরি আমরা মদন মোহন ভাঙরি মদন মোহন যেন মোহন কই মদন মোহন মোহন কই মদন মোহন বলি মদনের মন যেন মোহন কই মদনের মন যেন মোহন কইলে ওই মদন মোহন ভাঙরি
आगम निगम बेदोषा लीलाय करत आजि गठ विहार रे आगम निगम बेदोषा लीलाय करत गठ विहार रे ओइ नाय आगम निगम बेदोषा যিনি আগম নিগমের কর্তা যিনি বেদের সা যোগী জানে যোগে পায় না ধ্যানী জানে ধ্যানে পায় না মুনি জানে মনে পায় না সে কি করছেন আজি লীলায় করত কি করছেন কঠ বিহার রে আগম নিগম বেদোষা লীলায় করত গোটো বিঘাটে নাসির মামুদ করতোয়া নাসির মামুদ করতোয়া মহা নাসির মামুদ করতোয়া নাসির মামুদ করতোয়া চরণ শরণ দানি আহা চরণ শরণ দানি তোমার চরণে আর কিছু চাই আর কিছু চাই না তোমার চরণ বিনা কিছু চাই ওই চরণ বিনা কিছু চাই না যেন দিও না যেন দিও না আমি চাইলেও যেন দিও আমি চাইলেও যেন দিও না আমি চাইলেও কিছু চাইতে পারি চাইলে ও যেন দিও না আমি চাইলেও কিছু চাইতে পারে চাইলে যেন দিও না আরেকটি কথা তোমায় বলে রাখি গোবিন্দ এই বেলা কারণ আর বলা হয় কি না হয় তুমি এই কথাটা খুব মন দিয়ে শুনো এই কথাটা কি জানো আমি যবন বলে যেন দূরে ঠেলো না 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 ও হে গোঠ বিহারী হে বংশীধারী যবন বলে যেন দূরে ঠেলো না ও হে গোঠ বিহারী বংশীধারী আমার এই নিবেদন করা রইল গোঠ বিহারী যবন বলে যেন দূরে ঠেলো না নাসির মামুদ করতোয়া চরণে শরণ দানি চরণে শরণ দানি যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া ওই শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া বলি মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া ওই মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া এলে কাঁধে করায়ার কাঁধে চড়া কাঁধে গড়ায় কাঁধে চড়া রঙ্গি আসি দামের লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া রঙ্গি আসি দামের লইয়া ওই শ্রী যমুনার তীরে যাইয়া লইয়া শ্রী যমুনার তীরে এদিকে খেলতে খেলতে কি হলো দেখুন প্রখর রবিরতাপে শুকাইল মুখ ওই প্রখর রবিরতাপে শুকাইল মুখ প্রখর রবিরতাপে প্রখর রবিরতাপে Thank you.
করর বীরতাপে শুকাইল মুখ করর বীরতাপে শুকাইল মুখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ বলে আরে না খেলিব ভাই ওখা নাই আরে না খেলিব ভাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে ওরে সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই মনে নাই ইচ্ছা খেলাই খেলাই মনে ইচ্ছা খেলাই খেলাই মনে নাই ইচ্ছা খেলাই খেলাই ইচ্ছা খেলাই খেলাই মনে নাই ইচ্ছা খেলাই খেলাই ইচ্ছা একেবারে ভুলে গেছি রে মা যে আজকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলেছিল হ্যাঁ ওই দেখ গগনে আর বেলা না বেলা শেষ এবার ঘরে যেতে হবে তো তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন মো মো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশি আর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে নিজের বাড়িতে চলো নিজের বাড়ি এতদিন যে বাড়িটাকে তুমি নিজের করে ভেবেছো এটা তোমার নিজের নয় গো এটাতে দু চার দিনের জন্য ভাড়া করা বাসা মাত্র ওই পারে তোর বসতে বাড়িরে ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়িরে ওরে দিন দুই তিনের জন্যে রে মন তোর মিছেই ভবে আশা ওই পারে তোর বসতে বাড়ি ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়ি এতকাল শুধু আমার 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 করেছ এ বিষয় পঞ্চক আর ভূত গণ গণ এ বিষয় পঞ্চক আর ভূত গণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিস কেন ওই আপন জনে মন চলো নিজ নিকেতন অনেক দূরের পথ তোমায় যেতে হবে সকাল করে বাহির হও হয়তো ভাবতে পারো পথে তোমার ক্লান্তি নামলে তুমি কি করবে ভেব না দেখবে পথের মাঝে মাঝে তোমার জন্য বিশ্রাম করবার জন্য কি সুন্দর সুন্দর পান্থ নিবাস তৈরি করা আছে সেই পান্থ নিবাসগুলো কি জানো মো সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে সে করি বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে তারে সে পান্থ নিবাস জনি আর যদি দেখো পথে ভয়েরই আকার
प्राणे पने दियो दोहाई राजार से पथे राजार प्रबल प्रताप समदम जारे मन चल निज सकाल करिया पत्ती धरिया देवा चले द्रुत गति दिवस शेषे अनायासे सेजन चले जाए आपन बसति অতি দূরের পথ যদি বাহির হতে হয় দেখবেন একটু সকাল করে ঘরের বাহির হতে হয় কারণ বেলা বেড়ে গেলেই যেতে যেতে যদি অন্ধকার নেমে আসে পথে অন্ধকারে অনেক ভয় সাপের ভয় বাঘের ভয় শৃগালের ভয় আঁকা বাঁকা উঁচু নিচু পথে হোঁচট খেয়ে পড়বার ভয় যায়নি তাই আর যদি কেউ একবার পড়ে পা ভাঙতে পারে মাজা ভাঙতে পারে প্রাণ যেতে পারে তাই যা কিছু করা সকাল সকাল করতে হয় দিবসের যেমন তিনটি কাল তেমনি মানব জীবনেরও তিনটি কাল সকাল মানে আমাদের বাল্যকাল যখন মাতৃ জঠর থেকে আমরা ভূমিষ্ঠ হই আর মাঝখানে দুপুর কাল মানে আমাদের যৌবনকাল আর শেষে হলো সন্ধ্যাকাল মানে ভবপারে যাবার কাল শাস্ত্রে বলা হলো যে বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে যৌবনেতে হরি ভজে আসে কি না আসে আর বৃদ্ধে হরি ভজে কেবল জমির তড়া আসে কারণ বৃদ্ধ হয়ে গেলে দেখবেন দাঁত পড়ে যাবে গাল টসকে যাবে সাদের হরি বলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাবে বদন বলতে চাইছে হরি বল কিন্তু দাঁত নাই তো তখন দেখবেন উচ্চারণ হবে হকি বল হরি বল কিন্তু আর তাহলে যা কিছু করার সকাল সকাল করতে হয় বেলা বেড়ে গেলে আর হয় আমরা হরিনাম কখন আশ্রয় করি তিন কাল গিয়ে এককালে ঠেকেছে স্ত্রী বিয়োগ হয়ে গেছে পুত্রের কাছে নিজের প্রয়োজন ফুরিয়ে গেছে ছেলে আর জিজ্ঞেস করে না বাবা এটা করবো না ওটা করবো কারণ তখন বাবা চাইতে ছেলে বেশি ভালো হয়েছে ছোট্ট একটা নাতি যদি খুব বেশি কাছাকাছি আসে তো বৌমা বকাবকি শুরু করে দেয় এই দুষ্ট ছেলে সারাদিন শুধু দাদুর সঙ্গে খেলা করা পড়তে বস তখন একেবারে নিঃসহায় নিঃসম্বল আমরা শেষের দিনে সম্বল ওই হরিনামকে আশ্রয় করি কিন্তু তখন আর ওই হরি বলার ক্ষমতা থাকে না এরকম একজন বৃদ্ধ পিতা তার তিনটি ছেলে জয়নিতাই বাবা এখন যে উদাহরণটা আমি দিচ্ছি জগতে হয়তো অনেক পিতা পুত্রের সঙ্গে এই উদাহরণটা মিলে যেতে পারে কেউ যেন কিছু মনে করবেন না কারণ আমি সেই ভেবে এগুলো বলছি না আমি একটা উদাহরণস্বরূপ এগুলো বলছি এক বৃদ্ধ পিতা তার তিন ছেলে সেই পিতা তার দেহের সমস্ত রক্ত নিংড়ে আর্থিক মানসিক কায়িক পরিশ্রম দিয়ে তিনি তার তিন ছেলেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে বড় ছেলেকে ডাক্তার বানিয়েছে মেজ ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে ছোট ছেলেকে মাস্টার বানিয়েছে তিনটেই একেবারে স্টার আর ছেলেরাও বাবা বলতে একেবারে অজ্ঞান বাবা ছাড়া কিচ্ছু বোঝেন বাবার ছেলেদের মধ্যে এত ভালোবাসাবাসি এত প্রেম এত বন্ধুত্ব জানেন না একদিন এক গোসাই বাবা এসে বললেন বাবা সংসারের জন্য ছেলেদের জন্য তো অনেক করলে এবার একটু তার জন্য কিছু করো বলে কার জন্যে বলে কেন তোমার পরম বন্ধু যিনি প্রকৃত বন্ধু যিনি বলে সে আবার কে বলে সে কি গো তোমার বন্ধুকে তুমি চিনো না বলে কি করে চিনবো আসলে আমার ছেলের আমার এত ভালো বন্ধু বলে তোমার ছেলেরা তোমার ভালো বন্ধু বলে হ্যাঁ গো বলে কিরকম বলে জানো আমার ছেলেরা আমায় কত ভালোবাসে বলে কিরকম বলে আর কি বলবো সেই ভালোবাসার উপমা তোমায় একটু দিই শোনো বাবা গোসাই বাবা আমার বড় ছেলে কি বলেছে জানো আমি মারা গেলে আমাদের বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে আমার বড় ছেলে আমাকে পোড়াবে ভাবতে পারো বাড়িতে আমাদের 11টা আম গাছ তা আম গাছ কেটে পোড়ালেই হলো তা মিষ্টি বা টক তাতে কি যায় আসে আম গাছ তো কিন্তু ভালোবাসাটা কত গাঢ় বন্ধুত্বটা কত গাঢ় সে বলেছে যে আমি মারা গেলে আমার বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছ কেটে আমাকে পোড়াবে বলে বাহ তাহলে তো দেখছি তোমার বড় ছেলে তোমায় খুব ভালোবাসে মেজ ছেলে ওই তার কথা আর কি বলবো সে বলেছে কি জানো আমাকে যেখানে পোড়ানো হবে ওই শ্মশান ঘাটটা রাজস্থান থেকে দামি দামি শ্বেতপাথরের টাইলস নিয়ে এসে একেবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেখানে একটা বিরাট স্মৃতি মন্দির করে দেবে যাতে সবাই দেখে বলে ওই দেখ অমুকের বাবা স্মৃতি মন্দির বলে বাহ তাহলে মেজ ছেলেও তো তোমায় খুব ভালোবাসে দেখছি বাবা ছোট ছেলে বলে সে
পাগলটার কথা আর কি বলি তোমায়, সে একটা বদ্ধ পাগল জানো, সে আমায় কত ভালোবাসে জানো। সে বলেছে আমি মারা গেলে আমার যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সাত গ্রামের মানুষকে চিঠি দিয়ে নয় ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করবে। আর যত দামি দামি খাবার আছে, যেমন আমাদের বাগবাজারের ভোলা ময়রার রসগোল্লা, রানাঘাটের যোগময়রার পান্তুয়া, কৃষ্ণনগরের অধরের সরপুরিয়া সরভাজা, বর্ধমানের মিহিদানা সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, মানে দামি দামি খাবার সব, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচা করে সবাইকে যাচাই খাওয়া। মানে বাহ, তাহলে তো দেখছি বাবা তোমার তিন ছেলে তোমাকে খুব ভালোবাসে, তা কোনোদিন পরীক্ষা করে দেখেছো? বলে কি করে করবো, আমি তো এখনো মরিনি। বলে তাহলে আজকে একটু মরে দেখো। বলে আশ্চর্য গোসাই হে তুমি, মানুষ মানুষকে বাঁচবার জন্য আশীর্বাদ করে আর তুমি আমায় মরতে বলছো। বলে আহা হা, তোমায় আমি সত্যি করে মরতে বলছি না, একটু মরার অভিনয় করতে বলছি, আর তার জন্য আমি তোমায় সাহায্য করব। আমার তৈরি করা এই দেখো একটা ভেষজ বড়ি, মানে ট্যাবলেট আছে আমার কাছে, এর মধ্যে আবার একটা মন্ত্রগুণ দেওয়া আছে। এই বড়িটার গুণ হলো, তুমি বাড়িতে গিয়ে রাতে খাওয়া দাওয়ার পরে বড়িটা খেয়ে যদি তুমি বিছানায় শুয়ে পড়ো, বাইরে থেকে দেখে মনে হবে তুমি মরে গেছো, অথচ অন্তরে তুমি সব জানতে পারবে, সব বুঝতে পারবে, আবার ইচ্ছে করলে তুমি জেগে উঠে বসতে পারবে। তা বাবা এই একটা বড়ি আমি তোমায় আজকে দিয়ে দিলাম, তুমি বাড়িতে যাও রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে শুয়ে পড়ো, সকাল হলে বুঝতে পারবে তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে। তা ভদ্রলোক চিন্তা করলেন এতদিন ছেলেরা শুধু মুখে বলেই এলো, আজকে যখন সুযোগ পেয়েছি পরীক্ষাটা করেই দেখি। এই বলে গোসাই বাবার দেওয়া সেই বড়িটা নিয়ে বাড়িতে এসেছে, রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে শুয়ে পড়েছে, সকাল হলো, ছটা বাজে, সাতটা বাজে, আটটা বাজে, নটা বাজে, বাবা কিছুতে ঘরের দোর খুলে বেরোচ্ছে না। ছেলেদের চিন্তা হলো, দরজায় কড়া নেড়ে ডাকলেন, বাবা, ও বাবা, কত বেলা হয়েছে, ঘর খোলো। কোনো সাড়া নেই। অবশেষে পাড়ার লোকজন ডেকে ঘরের দ্বার ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে নিতাই গৌর হরি বল, বাবা পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু হলো, তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যে বাবা গো, এতদিন তুমি আমাদের মাথার উপরে বটের ছায়ার মতো ছায়া দিয়ে এসেছো, আমরা তার তলায় বসে জিড়িয়েছি, তুমি আজকে চলে গেলে আমরা কাকে বাবা বলে ডাকবো, কোথায় বসে দুদণ্ড জিড়ব। আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল, যারা একবার কানে শুনলো তারাই বললো, আহারে মানুষটা বড় ভালো ছিল গো, যাই একবার শেষের দেখাটা দেখে আসে। কেউ হয়তো এলো, কেউ আসতে পারলো না। ঘণ্টাখানি কান্নাকাটি করবার পরে বড় ভাই আর দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে চোখের জল মোচ, আর কাঁদিস না, যে নেই তার জন্যে আর বৃথা কেঁদে লাভ কি। হরি বল, এই দেখো এই হলো আমাদের ভালোবাসা। সারাটা জীবন যে সংসারের জন্য উৎসর্গ করে দিয়েছে, জীবনে কোনোদিন নিজের কথা ভাবেনি, সবসময় ভেবেছে কি করলে আমার ছেলেরা ভালো থাকবে, সুখে থাকবে, মানুষের মতো মানুষ হবে। আজ সে চলে গেল বলে মাত্র একটা ঘন্টা কান্নাকাটি করার পরে ছেলেরা বলছে, যে নেই তার জন্যে বৃথা কেঁদে লাভ কি। এই হলো আমাদের ভালোবাসা, এই হলো আমাদের প্রেম। বাবা জগতে সবচাইতে ধ্রুব সত্য কি জানেন? আমরা কেউ কাউকে ভালোবাসতে পারি না। জানি তাই গৌর হরি বল। আজ আমি আমার বিদ্যাবুদ্ধি পাণ্ডিত্য দিয়ে আজকে আপনাদের সামনে আসতে পারিনি, যার কৃপায় আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি আমি, অসাধারণ প্রচেষ্টা ছিল তার আমাকে এইখানে পৌঁছে দেবার জন্য, আমার স্বর্গীয় পিতৃদেব। আমার বাবা যেদিন মারা গেলেন আমি সেদিন আসানসোলে শীতলা বলে একটি গ্রামে কীর্তন গাইছি, ১২টায় আমার কীর্তন ভেঙেছে, ১২:১০ বাবা নিজে আমায় ফোন করে বললেন, বাবা তোমার কীর্তন আজকে শেষ হলো? আমি বললাম হ্যাঁ আজকে। আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে, নকল হইতে সাবধান।